একদিনে ইউক্রেনের 7টি কমান্ড পোস্টে হামলা রুশ সেনার। প্রশান্ত মহাসাগরের যৌথ টহলে নামছে চীন ও রাশিয়া। এদিকে আর্মেনিয়া আজারবাইজান লড়াইয়ে মৃত্যু বেড়ে 176। জানিয়ে দেবে ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া। আরো জানিয়ে দেব রাশিয়ার ভৈলুকি শহরে গোলাবর্ষণ, ইউক্রেন সেনাদের নিহত এক। সর্বশেষে জানিয়ে দেব পুতিনের গাড়িবহরে বিস্ফোরণ, পালিয়ে প্রাণে বাঁচলেন রুশ প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। একদিনে ইউক্রেনের 7টি কমান্ড পোস্টে হামলা রুশ সেনার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কেনোশঙ্খ বৃহস্পতিবার বলেছেন যে রাশিয়ার যুদ্ধবিমান, রকেট বাহিনী এবং কামান গতদিনে ইউক্রেনের 7টি কমান্ড পোস্টে আঘাত করেছে। মুখপাত্র বলেন, কৌশলগত এবং সেনা বিমান চালানো, রকেট বাহিনী এবং আর্টিলারি দ্বারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর 7টি কমান্ড পোস্টে আঘাত আনা হয়েছে। এগুলো ডোনেটস্ক পিপলস রিপাবলিকের ডব্রোপলি এবং আর্টিওভস্কের জনবসতি, ঝাপরিজিয়ে অঞ্চলের কামিশেভকা, খিরসন অঞ্চলের ওলগিনো কালিনোভকায় অবস্থিত। সেই সাথে 116টি জেলায় 42টি আর্টিলারি ইউনিট, জনবল এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সামরিক সরঞ্জামও ধ্বংস করা হয়েছে। তিনি বলেছিলেন, তিনি যোগ করেন খারগব অঞ্চলের প্রিকোলুটনয়ে ও ইজিয়ামের বসতি এবং ডোনেটস্ক পিপলস রিপাবলিকের ক্রাসনয়ে, সেভরস্ক এবং নভোগ্রিভকা এলাকায় রকেট ও আর্টিলারি অস্ত্র গোলাবারুদের 5টি ডিপো ধ্বংস করা হয়েছে। সূত্রতাস। প্রশান্ত মহাসাগরের যৌথ টহলে নামছে চীন রাশিয়া। প্রশান্ত মহাসাগরের যৌথ টহলের আয়োজন করেছে রাশিয়া ও চীন। গত এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশ দুটি এমন আয়োজনে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরটি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরে যৌথ এ টহলে 8টি জাহাজ অংশ নেবে। মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা রক্ষায় সহায়তার লক্ষ্য নিয়ে এই টহলের আয়োজন করা হচ্ছে। তবে প্রশান্ত মহাসাগরের ঠিক কোন অংশে এ টহল চলবে তা বার্তায় বলা হয়নি। এছাড়া সাম্প্রতিক সম্পদ রক্ষা করাও এ টহলের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে এ টহল জাপানের উত্তরে জোরদার করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক সামরিক সহায়তার অংশ হিসেবে গত বছরের অক্টোবরের প্রথমবারের মতো যৌথ টহলের আয়োজন করা হয়েছিল। এবারের টহলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মার্শাল শাপোশনিকভ সহ শোভার্সনি, গ্রোমকি ও আলধার সিডেন ঝাপপ রণতরি ও মাঝারি আকৃতির নৌ ট্যাঙ্কার অংশ নিচ্ছে। অন্যদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ন্যানচাং ডাস্ট্রায়ার, ইয়ানচ্যাং ফ্রিগেট ও রসদ সরবরাহ জাহাজ ডংপিং হু নিয়ে টহলে অংশ নিচ্ছে। ঠিক কতদিন এ টহল চলবে সে বিষয়ে আরটির প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। আর্মেনিয়া আজারবাইজান লড়াইয়ে মৃত্যু বেড়ে 176। আর্মেনিয়া আজারবাইজান সীমান্ত সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 176 জনে। বৃহস্পতিবার অস্ত্রবিরতির ঘোষণা দেয় নিকোল পাশিনিয়ান সরকার, খবর দা মস্কো টাইমসের। আর্মেনিয়ার একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানান, দুপক্ষের সমঝোতায় স্থানীয় সময়ে 8টা নাগাদ কার্যকর হয়েছে এই অস্ত্রবিরতি, যাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের একই সাথে বিবদমান পক্ষগুলোকে। টেকসই সম্পর্ক উন্নয়নের জন্য সংলাপে বসার তাগিদ দিয়েছে। অবশ্য আজারবাইজানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় রয়েছে চাপা উদ্বেগ। গেল দুদিনের সংঘাতে 71 জন সেনাকে হারানোর কথা জানিয়েছে মুসলিম রাষ্ট্র আজারবাইজান। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র বলেছে তারা হারিয়েছে 105 জন, ফলে অসন্তোষ ছড়িয়েছে আর্মেনিয়ায়। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত দেশটির রাজধানী। ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া। যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয়, তবে তারা রেড লাইন অতিক্রম করবে এবং তারাও সংঘাতের একটি অংশ হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা, খবর রয়টার্সের। গত 24 ফেব্রুয়ারি লক্ষাধিক সেনা নিয়ে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। বিপক্ষে অবস্থান নিয়ে কিয়েভকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্র দেওয়া শুরু করেছে, যার ফলে ইউক্রেনের কুরুক্ষেত্র অনেকটা বেকায়দায় পড়েছে রুশ বাহিনী। দখলে নেওয়া অনেক এলাকা ইতিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাকফুটে এখন রাশিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন অনেকটা ঘোষণা দিয়েই, যার ফলে ইউক্রেনে কুরুক্ষেত্রে অনেকটা বেকায়দায় পড়েছে রুশ বাহিনী। দখলে নেওয়া অনেক এলাকা ইতিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাকফুটে এখন রাশিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন অনেকটা ঘোষণা দিয়েই উন্নত জিএমএল এর এস রকেট সরবরাহ করছে। এগুলো হিমা
মার্স থেকে ছোড়া হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র 80 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এ পরিস্থিতি মারিয়া জাখারোভা বলেন, নিজেদের ভূখণ্ড রক্ষা করার অধিকার রাশিয়ার আছে। ওয়াশিংটন যদি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় তবে তারা রেড লাইন অতিক্রম করবে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়ার হামলা চালাতে তারা মার্কিন রকেট ব্যবহার করবে না। ইউক্রেনকে সহযোগিতার জন্য হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা ইমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টে এমনটি জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয় বিক্রয় বিষয়ক আন্ডার সেক্রেটারি উইলিয়াম লাপান্তে। জুন থেকে যুক্তরাষ্ট্র 16টি হিমার্স সরবরাহ করেছে ইউক্রেনকে, যা রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ইউক্রেন হিমার্স থেকে গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম জোরপূর্বক ক্রিমিয়া দখলে নিয়ে মস্কো। নতুন করে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, ক্রিমিয়াকে যেকোনো মূল্যে ইউক্রেনে ফিরিয়ে আনা হবে। রাশিয়ার ভালুইকি শহরে গোলাবর্ষণ, ইউক্রেন সেনাদের নিহত এক। রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ভালুইকি শহরের ইউক্রেনে সশস্ত্র বাহিনী গোলাবর্ষণ করেছে, এতে অন্তত একজন নিহত, দুজন আহত হয়েছেন। শুক্রবার বেলগোরোডের গভর্নর ব্লাসলাভ গ্লাডকভ টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করা হয়েছে খবর তাসের। তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ভালুইকিতে গোলাবর্ষণ করেছে। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জবাব দিয়েছে, তবে স্থলভাগে কিছু ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। দুই আহত ব্যক্তিকে পাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অঞ্চলের প্রধানদের বলেন, হামলার ফলে শহরের একটি পাওয়ার সাব স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এছাড়া প্রায় 30,000 জনসংখ্যার শহরটিতে 8টি বাড়ি এবং 3টি গাড়িতে আগুন লেগেছে বলে তিনি জানান। ঘটনাস্থলে সব অপারেটিভ সার্ভিস কাজ করেছে। শহরের গুরুত্বপূর্ণ সামাজিক সুবিধাগুলো রিজার্ভ পাওয়ার উৎস খুব দ্রুত চালু করা হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি বেলগোরোড এনার্গো ভুইলিকি সাব স্টেশনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। পুতিনের গাড়ি বহরে বিস্ফোরণ, পালিয়ে প্রাণ বাঁচালেন রুশ প্রেসিডেন্ট, দ্য সানের প্রতিবেদন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়ি বহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর এই ধরনের হামলার ঘটনা ঘটল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর একটি মারাত্মক হামলা হয়েছে, তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। জানা গেছে, পুতিন তার সরকারি বাসভবনে ফিরেছিলেন, এ সময় তার নিরাপত্তা স্কোয়াডের প্রথম গাড়িটিকে হঠাৎ একটি অ্যাম্বুলেন্স দাঁড় করায়। গাড়ি থামার পর পুতিনের গাড়ির বাম চাকায় একটি বিস্ফোরণ হয়, এরপরই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। যদিও ততক্ষণে পুলিশ সতর্ক হয়ে যায় এবং পুতিনকে তৎক্ষণাৎ বোম ডিসপোজাল স্কোয়াড এবং বুলেট প্রুফ সিকিউরিটি ফোর্স ঘিরে ফেলে। আরও জানা গেছে, পুতিনের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজনকে এই ত্রুটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি পুতিনের ভ্রমণের তথ্য ফাঁস হওয়ার পর তার অনেক দেহরক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে। পুতিন বিরোধী জিভিআর টেলিগ্রাম চ্যানেল দাবি করেছে, এই ঘটনা যখন ঘটে তখন পুতিনের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি প্রতারণামূলক নিরাপত্তা স্কোয়াড নিয়ে তিনি সরকারি বাসভবনে ফিরছিলেন। ব্যাক আপ কনভয়ে 5টি সশস্ত্র গাড়ি ছিল, এর মধ্যে পুতিন তৃতীয় গাড়িটিতে ছিলেন। খবরে বলা হয়েছে, পুতিনের গাড়ি নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছিল এবং সেটিকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। আরও জানা গেছে, পরবর্তীতে একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। যে অ্যাম্বুলেন্সটি পুতিনের গাড়ি বহর রাস্তায় আটকায় মৃত ব্যক্তি সেই অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। পুতিনের ওপর হামলা এমন এক সময়ে করা হয়েছে যখন ইউক্রেনের পাল্টা হামলায় রুশ সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই নিয়ে পুতিনের সমালোচনাও করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাদের সেনারা রাশিয়ার দখল থেকে 6,000 বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে। সূত্র দ্য সান, রিপাবলিক, ওয়ার্ল্ড ইউরো উইকলি নিউজ, এনডিটিভি, মেট্রো ইউকে নিউজ এইউ।